ধরলাম তারপরে বল কানে ধর কানে ধর কোন ব্যাংকে টাকা রাখা যায় না তুলি পারে না এজন্য তুলি কানে ধরছে টাকা আমার দিকে বলবো পুয়ার দিতে পারবেন না পারবেন না কোন ব্যাংকে টাকা রাখা যায় না পারবেন না তুই পারবি না না পারবি না আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আকিব সোনি ব্লগ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। ইটস মি সনি ফ্রম সুইজারল্যান্ড। আজকে ফুয়াদ ভাই, আমি আর তুলি তিনজনে মিলে এসেছি আলিক্রোতে। সো এখানে বিক্রি করে হচ্ছে আপনার যত রকমের পাইকারি জিনিসপত্র আছে, আপনি বাসার জন্য হোক দোকানের জন্য হোক এখান থেকে পাইকারি জিনিসপত্র কিনতে পারবেন। এটা একটা বিশাল এরিয়া নিয়ে একটা মার্কেট, যেখানে সব কিছু পাওয়া যায়। আপনার কাঁচা বাজার থেকে শুরু করে শাকসবজি, ভেজিটেবল, ফ্রুটস, এভরিথিং। আর এই মার্কেটটা জেনেভাতে একটি আছে, আলিগ্রো। আর আমি এখানে দেখতে পেলাম যে সকল রকমের সামুদ্রিক মাছ আছে, চিংড়ি মাছ আছে ফ্রেশ, তারপরে শামুক আছে, এগুলোর মধ্যে কাঁকড়া আছে, ফ্রেশ মাছ আছে, সামুদ্রিক ওদের যে আইটেমের মাছগুলো আছে সবগুলো এখানে আছে। হ্যাঁ, স্ট্রবেরি নিব এটা। হ্যাঁ, কোনটা নিব দেখো, কোনটা নিব ওটা না, আর একটা বড় নেই এরকম ছোট ছোট গুলো নিব, বড় গুলো নিলে তো ভালো। কি তো ছোট খাইতে মজা। ওকে, এটা নিলাম অফিসের জন্য আর আমার ফ্রেন্ডের জন্য। সবাই দোয়া করবেন, বিকজ ওর বেবি হবে, ওর এটা সেকেন্ড বেবি, ফার্স্ট বেবি হাফিজ। আমি আগেরবার ভিডিওতে আপনাদের দেখিয়েছি, আর ওকে এখন আমরা বাসায় রেখে এসেছি ওর নানা ভাইয়ের কাছে। আর আওয়ার সেকেন্ড বেবি হবে মেবি জুন মাসে। সো সবার কাছে ওর জন্য দোয়া চাইলাম। যারা বাসার জন্য মান্থলি বাজার করে বা উইকলি বাজার করে, যে সপ্তাহের জন্য বাজার, এখান থেকে নেওয়া পারফেক্ট। আমি মনে করি সব কিছু আছে, কার্টুনে কার্টুন নিতে হয় এখানে, এখানে একটা দুটা নেওয়ার কোনো সিস্টেম নেই, এখান থেকে এক কার্টুন করে সব কিছু এভাবে নিতে হয়। সো আমার ফ্রেন্ড ওর বাচ্চার জন্য বা নিজের ঘরের জন্য হয়তো বা আর ওর দোকানের জন্য কেনাকাটা করছে। তো আমি পুরো মার্কেটটা হয়তো বা ঘুরিয়ে দেখানো সম্ভব না, এটা বিশাল বড় এরিয়া নিয়ে মার্কেট, আমি আগেই বলেছি। সো আমার ফ্রেন্ডকে এখন আমি একটা দাদা জিজ্ঞাসা করব, দেখি ও কি বলে। দোকানে আসে তো মহিনা আঙ্কেলকে সার্ভ করব। ওকে, আমার আঙ্কেল লাইক করে কফি। হ্যাঁ, আঙ্কেল লাইক করে, তো বেসিক্যালি আঙ্কেলকে ডেডিকেট করে তুমি কফি কিনছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমাকে একটা দাদা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো। ওকে, একটা মুরগি বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে, মানে বর্ডারের মধ্যে ডিম পেড়েছে, তো মুরগির ডিমটা কার হবে? মুরগির। তুই জানাস হয়েছে যে? না জানি না। হয়েছে তো, হয়েছে না, সত্যি হয়ে গেছে তো? হ্যাঁ রিয়েলি, আমি তো মানে ভাবতেই পারতিস না তুই কিভাবে অ্যান্সার দিলি। আমি তো মনে করছি তুই বলবি বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, বান্ধবীকে আমি আরেকটা দাদা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে বলতো কোন ব্যাংকে টাকা রাখা যায় না? আসো। আর আমার বান্ধবী তো একটা খুব তাড়াতাড়ি অ্যান্সার দিতে পেরেছে, আর এটা নিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও উল্টাপাল্টা কথা বলছিল এখানে ওইখানে ওইখানে, মানে ওর এই প্রশ্নের উত্তরটাই খুঁজে পাচ্ছে না। ও আমাকে কয়েকবার লুকিয়ে লুকিয়ে বলেছে যে তুই বলে দে এটা কোন ব্যাংকে, তুই ক্যামেরা অফ করে আমাকে বলে দে, তোরে তো আমি বান্ধবী, তোরে তো মান সম্মান থাকবে। শি ইজ ভেরি অ্যামেজিং। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরেও পারছিল না, তখন বলল যে আমি এখন তাহলে ফুয়াদকে জিজ্ঞাসা করব যে এটা কী হবে। আমি তো একটা পেরেছি, এখন দেখবো যে ও পারে নাকি। মানে ওকে আমি আগের দাদাটাও জিজ্ঞাসা করতাম, এটাও জিজ্ঞাসা করতাম, তো ভাইয়াকে আমি জিজ্ঞাসা করলাম কি বলতাম না বল, কোন ব্যাংকে? সুইস ব্যাংকে। সুইস ব্যাংকে টাকা রাখা যায় না ভাইয়া? সুইস ব্যাংকে টাকা রাখা যায় না? হ্যাঁ, তাহলে বলে সুইস ব্যাংকে। আমি বলছি কোন ব্যাংকে টাকা রাখা যায় না, একটা দাদা উত্তর দিবি কয় সুইস ব্যাংকে। দাঁড়া বলতেছি, মানে সব ব্যাংকে তো টাকা রাখা যায়, ওইটাই কোনো একটা ব্যাংকে তো আছে যে টাকা রাখা যায় না। মানে বাসায়? বাসায় কি, বাসায় কি ব্যাংকে টাকা রাখাস না তুই? না, কোন ব্যাংকে টাকা রাখা যায় না এটা তোরা পারস নাই, সময় দিলাম তোরা ভাব। কিন্তু আমি বলবো যে একটা মুরগি ইন্ডিয়ার আর বাংলাদেশের বর্ডারে ডিম পারছে, এখন ডিম টাকার কি হইতে পারে বলো তো দেখি।
বর্ডারে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে দুবাই বাংলাদেশে কেন ভাই একবার বলতে বাংলাদেশের বাংলাদেশে রইব কেন বাংলাদেশ বর্ডার না সেটা ইন্ডিয়ারও তো হতে পারে কেন মুরগি নাই এর জন্য বাংলাদেশে কে ইন্ডিয়ার কি মুরগি নাই আল্লাহ আবার চিন্তা করেন আমি জানি না তুই এত সুন্দর করে কিভাবে অ্যানসারটা দিচ্ছ আমি তো সাথে সাথে নেই বলে দে কি বলে দিতাম কোন ব্যাংক টাকা রাখা যায় না তো দাদা তোর আমি বলছি না তুই অ্যানসার না পেলাম কিভাবে বলে দিন তুই বল তুই তো আমার বান্ধবী ওরা দুজনের একজনও অ্যানসার দিতে পারেনি সো যে এই অ্যানসারটা পারে সে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই